সংঘাত কি হবে এখন বলা যাচ্ছে না, কিন্তু ইতিহাস তো বিভিন্ন সময় বলে যে আসলে সংঘাত যেটা হয়, 2014 সালে তো আপনার ব্যাপক আকারে সহিংসতা ছিল, তাই না? সেখানে আপনার একদম পেট্রোল থেকে শুরু করে মানে আগুন মানে দিনের পর দিন চলেছে। কিন্তু 2018-তে আবার বিএনপি এসেছে, তখন কিন্তু আবার ওরকম ছিল না। সো এবার কি হয় সেটা আমরা জানি না, কিন্তু এটা আমাদের কোনোভাবেই এক্সপেক্টেড না আসলে যে সংঘাত হয়। মানে দেখুন, মানে বাংলাদেশের নাগরিক হিসেবে মানে যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রত্যাশা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচন হবে, অবশ্যই এখানে আমার মানুষ হিসেবে আমার মানবাধিকার থাকবে, এখানে অবশ্যই আমি সাংবাদিক হিসেবে আমার লেখার স্বাধীনতা থাকবে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরই প্রত্যাশা এবং আমাদেরই আপনার দাবি, তাই না? আমরা দাবি করি বা আমরা চাই, এবং সেটা কীভাবে হবে, কোন মডালিটিসে কীভাবে, এবং সেই সিদ্ধান্তগুলি আমাদেরই আসলে নিতে হবে। কারণ এগুলি আসলে বাইরের লোকজন যতই আসবে, ওই আমি প্রথম যেটা বলেছি, এগুলো সবাই কিন্তু সবার ন্যাশনাল সেলফ ইন্টারেস্ট, যে মানে সে তার ইন্টারেস্টে আসছে, সে কিন্তু আমার ইন্টারেস্টে আসছে না, তাই না? আজকে বাংলাদেশের যদি খুব বেশি অশান্তি হয়, তাতে আমেরিকার কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, কিন্তু বাংলা আমেরিকার সুবিধা আছে, সে কিন্তু অস্ত্র বিক্রি করতে পারবে, তাই না? যদি কোনো যুদ্ধ লাগে কোথাও, আপনার এই যে ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে, এতে কার সব থেকে লাভবান হচ্ছে? আমেরিকা ক্ষতি কী হচ্ছে? ইউরোপ রাশিয়া এরা ক্ষতি হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? সো বিষয়গুলো হচ্ছে এরকম আর কি, যে আপনার আমাদের ওই জায়গাটাকে চিন্তা করতে হবে, যে আমরা কেউ প্রথমে যেটা আমি আগেও বলেছি যে এটা আমেরিকা বলছে, জাতিসংঘ কেউ বলছে, তার ফলে আমি করব তা না, এটা আমাদের করতে হবে, আমাদের এই বিষয়গুলো আমাদেরই পরিবর্তন করতে হবে, এবং সেটা কিভাবে করব বা কবে হবে সেটা হয়তো সময় বলে দিবে। জি, কিন্তু যখন আসলে কোনো অবস্থাতে প্রতিটি রাজনৈতিক দল তারা প্রত্যেকেই মাঠ ছাড়তে নারাজ, এবং আওয়ামী লীগ কিন্তু তারা অলরেডি ভোটের কথা বলেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিশ্চয়ই জানেন রংপুরে ভোটও চেয়েছেন, অর্থাৎ তারা কিন্তু ভোটের মাঠে নেমে গেছে। সেই জায়গাটি থেকে আসলে কি আওয়ামী লীগ বিএনপিকে ছাড়াই একটি বড় নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিচ্ছে বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় বিএনপি ভোটের মাঠে আছে, এই যে আন্দোলন সমাবেশ করছে, এগুলো ভোটের মাঠেরই প্রস্তুতি। এটা শুধু মানে আমরা যাচ্ছি না নানা করতেও করতে করতে অনেক হ্যাঁ হ্যাঁ পরিস্থিতি বেরিয়ে যায়, এগুলো তো বোঝা যায় আসলে। তো সেই জায়গাতে আমার যেটা বক্তব্য হলো যে তারা একটা সমঝোতা আসতে হবে, আলোচনা, গণতান্ত্রিক বা আপনি সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপটে, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রেক্ষাপটে আলোচনার দরজা কখনো আসলে বন্ধ করে দিতে হয় না, কারণ যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হয়, আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সমঝোতার একটি জায়গা তৈরি হয়। আর বিদেশিদের চাপ যদি মানে যে ব্যাপারটা আমরা আনাগোনা দেখছি, আপনি দেখবেন যে এটি হয় এটি আরও বেড়ে যাবে অথবা এটি কমে যাবে। এখন বাড়বে কি কমবে তা আসলে নির্ভর করবে দুই দলের সমঝোতামূলক আচরণের উপরে। তো আমরা চাই যে আসলে দুই দল তাদের আগামী নির্বাচনের প্রেক্ষাপটের বিবেচনায়, আমাদের উন্নয়ন অগ্রগতি বিবেচনায় এই দুই দল আলাপ আলোচনা করে একটা সমঝোতামূলক অবস্থানে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। আপনিও কি আসলে সেই প্রত্যাশা করেন কিনা, সমঝোতার সুযোগ আছে কিনা? 20 সেকেন্ড। হ্যাঁ, সেটা সবসময় থাকবে, মানে সবসময় থাকবে, এবং দিন শেষে আমি মনে করি যে আমাদের গঠনতান্ত্রিক পদ্ধতিতে আমাদের মানে যে সংবিধান যেটা আছে সেই আলোকে এবং প্রাতিষ্ঠানিক মাধ্যমে একটা অবশ্যই একটা সুন্দর নির্বাচন হবে, এটাই আসলে প্রত্যাশা দিচ্ছি। আমরা সেই প্রত্যাশা করি। নুরুল ইসলাম হাসিব এবং ডক্টর তহিদুল হক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দেশ সুন্দর সময় দেওয়ার জন্য। দর্শক